ধরিয়ে দিলে না কেন? পুলিশে ধরে দিব না, ওরা কত বড় সিন্ডিকেট তা তুমি জানো? পর ছেলে ধরে বলে গণপিটুন দিলে তখন কি বলবো? তাহলে 1000 টাকা পুরো লস? না, পুরোপুরি লস যেটা না। তাহলে সে একটা বুদ্ধি দিয়েছে। কি বুদ্ধি? এদিকে শুন, মানে মানে এখানে সামনে একটা আড়ত আছে, ইয়ে আলী চাচা নাম, ওনার কাছে গেলে নাকি টাকাটা চালানো যাবে। তুমি কি এখন ওখানে যেতে চাও? থাক, দরকার নেই না। তার মানে? আচ্ছা চলো, আমিও তোমার সাথে যাবো, তোমার একা যাওয়ার দরকার নেই। তুমি যাবে? না 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 না, তুমি গেলে কেমন দেখায়? কেমন দেখায় কি, আমার মনে হয় না তুমি একা পারবে, আমি থাকলে তোমার হেল্প হবে, চলো। আচ্ছা আগে চলো দেখি, ট্রাই করে দেখি। ভাই আমরা আসছি, চলো। শরবত চাই তো বানাইছি। খুব মজা হয়েছে, সুন্দর হয়েছে। এইবার তোর বেতন থেকে 20 টাকা কাটা। কেন? 10 টাকা হইছে শরবতের দাম, আর 10 টাকা হইতেছে ওই আমার কাপের দাম। আমি অপচয় পছন্দ করি না, তুই জানোস। একটা জিনিস আমি সবসময় খেয়াল করতেছি, আমি যাহা পছন্দ করি না তাহাই তুই পছন্দ করস। যখন পছন্দ করস তখন খা, শরবত খা, খা 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 খা। কেন মাজা বরাবর দিব কিন্তু করে দিল, যা খাইতে খাইতে যা, চোখের সামনে থেকে সর যা। আবার তাকে কিসের হেল্প করতে পারবো আমি আপনারে? আমার না 1000 টাকার ভাঙতি খুব দরকার। আরে আমি কি ভাঙ্গারের দোকান খোলা বসছে এখানে? আমার এখানে সুটকির দোকান। হাত তারিখা